আশা করি সবাই খুব ভালো আছো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ আমি তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব, ছোট্ট হলেও কিন্তু খুব হেল্প হবে তোমাদের জন্য, ত্বক কীভাবে উজ্জ্বল রাখবে। তো চলো জেনে নাও এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ফার্স্ট অফ অল তুমি শশার রস নেবে 2 চা চামচ, ঠিক আছে? সঙ্গে কি মিক্সড করবে? সঙ্গে মিক্সড করবে 1 চা চামচ টক দই, ঠিক আছে? টক দই, শশার রস, তারপর তুমি কি মিক্সড করবে? তারপর তুমি মিক্সড করবে 1 চা চামচ বেসন, ঠিক আছে? 1 চা চামচ বেসন তাতে মিক্সড করে দেবে, শশার রস, টক দই, বেসন। তারপর যেটি তুমি মিক্সড করবে সেটি হলো সবার মানে সবার জন্য ভীষণ হেল্পফুল সবার স্কিনের জন্য, সেটি হলো মধু। 1 চা চামচ মধু মিক্সড করবে, ঠিক আছে? তারপর এই মিশ্রণটি ত্বকে ভালোভাবে লাগিয়ে 15 টু 20 মিনিট মানে 15 টু 20 মিনিটস ওয়েট করবে। ড্রাই হলে ভালো করে ক্লিন ওয়াটার দিয়ে ভালোভাবে ওয়াশ করবে। তাতে তুমি দেখবে তোমার স্কিন খুব সুন্দর কিন্তু উজ্জ্বল লাগবে, উজ্জ্বল হয়ে উঠবে আর খুব ভালো লাগবে তুমি নিজে যখন টাচ করবে। তো সপ্তাহে একদিন ব্যবহার করবে, ত্বকের দাগ ছোপ সব কিছু দূর হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।